তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ বলেছেন, অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়। বর্তমান সরকারকে সাংবিধানিক সরকার উল্লেখ করে তিনি বলেছেন, সংবিধান রক্ষা করতেই এ সরকার দায়িত্ব পালন করছে। শুক্রবার রাতে নিউ ইয়র্কের হোটেল ইন্টার কন্টিনেন্টালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশ আর ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাবার আশঙ্কা নেই। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের অধিবেশনে ভাষণ ও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা তার অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এ সময় সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা প্রশ্ন করেন তাকে। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অনির্বাচিত সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা ঠিক নয়। এদিকে সকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কোনোভাবেই ব্যর্থ হলে চলবে না। রাজনৈতিক দল গুলোর ভেতরে আরও গণতন্ত্রের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সময় হলে জরুরি আইন প্রত্যাহার করে রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হবে। সংস্কারের পাশাপাশি এ সরকার সুশাসনও চায়, সুশাসন চায় নানা সেক্টরে। ধীরে হলেও আমরা নিশ্চিত যে আমরা তা করতে পেরেছি, এর কিছু ফল এখনই আসছে। আমি আশা করি এ সময়ে জনগণকে সরকারের সেবা পৌঁছে দেবার ধরনে পরিবর্তন আনতে পেরেছি, যে পরিবর্তন জনগণ চায়। সরকারি অনেক সংস্থা এখন শুধু দায়িত্বশীলই নয়, তারা জবাবদিহিতাও নিশ্চিত করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ এর আগে বিকেলে একই হোটেলে সম্মিলিত নাগরিক কমিটির দেয়া এক সংবর্ধনা সভায় যোগ দেন। এই সভায় প্রবাসীরা ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চলাচল শুরু, প্রবাসীদের ভোটার করা, যুক্তরাষ্ট্রে একটি ব্যাংক স্থাপন সহ অনেকগুলো দাবি তুলে ধরেন। উভয় সভাতেই পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম উপস্থিত ছিলেন। আমার সঙ্গে একটা ফরিদ আলম, ওয়ান নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ।